আসসালামু আলাইকুম, আমরা আজকে একটা আপনাদেরকে একটা মেশিনের সাথে পরিচয় করাই দিব এবং সাথে একটা ব্যবসা আইডিয়া দিয়ে দিব, যেটা আপনার একটা ছোট ব্যবসা হতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে খুবই তেলের দাম ঊর্ধ্বগতি চলছে এবং এত দাম বাড়ছে যে আসলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে তেল কিনতে, বা এই বিষয়গুলো আপনারা সচরাচর সংবাদে দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে মেশিনটার সাথে পরিচয় করাই দেবো, অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মেশিনটা চলছে, এটা হচ্ছে সরিষার তেল ভাঙানোর মেশিন। তো এই সরিষার তেল ভাঙানোর যে মেশিনটা, এটা সচরাচর আপনারা চেয়ে থাকেন, এটা আমরা নিজেরা তৈরি করি, এটা মেড ইন বাংলাদেশ। এবং এটার ক্যাপাসিটি কেমন এবং কী কী কাজ করা যাবে, ঘন্টায় কত মন তেল ভাঙতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিওতে আমি টুটুল আছি আপনাদের সাথে, চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা চলছে। তো মেশিনটা পুরো বডিটা আলাদাভাবে আমরা বিক্রি করি এবং ইঞ্জিনগুলো আলাদা হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাওয়ার টিলারের মধ্যে এই ইঞ্জিনটা সেট করেছি এবং সেট করিয়ে সেটা চালাচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে 12 হর্সের ইঞ্জিনগুলো কিনতে পারবেন ডিজেলের, অথবা 10 হর্সের ইলেকট্রিক ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন, যা যেটা সুবিধা। এটা ঘন্টায় প্রায় 1 মন থেকে 1.5 মন পর্যন্ত ক্যাপাসিটি দিতে পারে। এটা নির্ভর করে আপনি কতটা ধীরে করছেন এবং কতটা টাইট করে ব্যবহার করছেন। এবং আমরা যেটা দিয়ে পেয়েছি, 1 মন সরিষা থেকে প্রায় 14 লিটার সরিষা বের হচ্ছে, এবং এটা খুবই ভালো একটা মেশিন। এটার ট্রাবল শুটিং খুবই কম, যেহেতু আমরা তৈরি করছি। আপনারা চাইলে সার্ভিসিং সুবিধাগুলো আমাদের কাছ থেকেও নিতে পারবেন এবং এলাকাতেও লেদের দোকানগুলো থেকে ছোটোখাটো যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। এবং এটা বাণিজ্যিকভাবে খুবই সুন্দর একটা মেশিন, আপনি ছোট্ট একটা জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা বডিটা 24 ইঞ্চি, আর আপনাদের যে জায়গায় পারেন, আপনারা দেখা গেল একটা ছোট্ট দোকান নিয়েও এটা চালু করতে পারেন এবং চাইলে আপনার বাসাতেও এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো কীভাবে কাজ হচ্ছে সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো, চলেন। শোনা যাচ্ছে? এই যে এই শেপটা যে দেখছেন, এটা এই পুলিটার সাথে আমরা ব্যবহার করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার টিলারের মাথাতে আমরা ব্যবহার করেছি, যেটার কারণে পাওয়ার টিলারটাও আছে, ইঞ্জিনটাও আমরা এই ওই ইঞ্জিনের সহযোগিতায় এটা আমরা চালাচ্ছি। এবং এই জায়গাটাতে দেখেন এই পুলিগুলো যে ব্যবহার করা আছে, এগুলো খুবই ভালো লেদ মেশিন দিয়ে তৈরি করা, এগুলো সহজেই নষ্ট হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন তেলের জায়গাটা, এখান থেকে সরিষাগুলো দেওয়া হয় এবং এখানে ঢুকাই দিতে হয় বিভিন্নভাবে, হাত দিয়ে এইভাবে দিতে হয় অথবা কোনো লাঠির সাহায্য নিয়ে ঢুকাই দিতে হয়। এবং এখান থেকে এখানে একটু আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গাটাতে কীভাবে তেলগুলো বের হচ্ছে। দেখেন এখান থেকে চাপের কারণে এখান থেকে তেলগুলো বের হয়ে এখান হয়ে এই জায়গা দিয়ে পড়ছে। এই যে বুঝতে পাচ্ছেন যে এখানে তেলগুলো পড়ছে, এখান থেকে ফিল্টার হয়ে এই নিচটাতে যাচ্ছে। এবং এখানে আমরা নেট ব্যবহার করেছি যাতে ময়লাগুলো না পড়ে, সেই নেটগুলোতে তেলগুলো পড়ছে। এবং এই খোলগুলো, সরিষার খোলগুলো দেখতে পাচ্ছেন, এই সরিষার খোলগুলো এখান থেকে বের হচ্ছে, এখান থেকে বের হয়ে আমরা আলাদাভাবে নিচ্ছি। এটা আপনারা বাণিজ্যিক যখন করবেন আরও সুন্দর সুন্দর সিস্টেম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা 4 থেকে 5 বারও অনেকেই দেয় এখানে তুলে। এবং এটা হচ্ছে সরিষার তেলটা, আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরাটা একদম এখনই তেলটা বের হয়েছে। এবং আমি একটু আপনাদেরকে দেখাই যে এ দেখেন কত ভারী হয়েছে তেলটা, বুঝতেই পারছেন যে অরিজিনাল তেল, মানে কোনো ভেজাল ছাড়াই এই তেলগুলো দেখেন কতটা ভারী হয়েছে। এ দেখেন সহজে পড়তে যাচ্ছে না, এটা হচ্ছে ঘানিতে যেমন তেলগুলো হয় সেই টাইপের। দেখেন এই দেখেন কতটা ভারী হচ্ছে, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই তেলগুলো কত ভালো তেল। তো মোটামুটি আমরা বোঝানোর চেষ্টা করলাম কীভাবে এই মেশিনটা কাজ করে। তো আপনারা দেখতেই পেরেছেন যে আপনারা ইঞ্জিন নিজেরাও আলাদা কিনতে পারবেন, আমাদের কাছ থেকেও নিতে পারবেন। তবে এই বডিটা মোটামুটি এখনকার দামে, আমরা আজকে যেখানে ভিডিওটা তৈরি করছি সেই দিন থেকে 75,000 টাকা দামে আমরা শুধু বডিটা দিচ্ছি। আপনাকে আলাদা করে মেশিনগুলো নিতে হবে, মেশিনগুলো আপনি ইলেকট্রিকও নিতে পারেন অথবা ডিজেল চালিতেও ব্যবহার করতে পারেন, সেটা আলাদাও এলাকায়ও নিতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারবেন। তো এটা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। এবং এটা যেহেতু আমরা নিজেরা তৈরি করি, আমাদেরকে সময় দিতে হবে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন। আপনি অর্ডার করলেই আমরা এটা তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।